আজকের টপিক হচ্ছে আইসিটি বিষয় কীভাবে পড়লে তুমি ভালো রেজাল্ট করবে এবং আইসিটি বিষয়টাতে কি কি পড়তে হবে কোন কোন অধ্যায়গুলো এবং কোন কোন টপিকগুলো ভালোভাবে পড়লে তুমি এ প্লাস পেতে পারো আইসিটি বিষয়ে এ প্লাস পাওয়াটা যারা মনে করতস খুব কঠিন অথবা আইসিটি বিষয়ে তুমি ফেল করবে মনে হচ্ছে তোমার সো তোমার জন্য আজকের এই ভিডিও তো আইসিটি বিষয়ে পরীক্ষা হয় তোমার একশো নাম্বারের এই একশো নাম্বারের পরীক্ষার মধ্যে সৃজনশীল হচ্ছে পাঁচটি অ্যান্সার করতে হয় পাঁচ দশে পঞ্চাশ নাম্বার এরপরে পঁচিশটা এমসি আছে এখানে হচ্ছে পঁচিশ নাম্বার এরপর হচ্ছে ব্যবহারিক পঁচিশ নাম্বার টোটাল হচ্ছে একশো নাম্বার। আইসিটি বিষয় থেকে আটটা প্রশ্ন সৃজনশীল আসে আটটা প্রশ্ন থেকে তোমাদের পাঁচটা প্রশ্নের উত্তর লিখতে হয় তো পাঁচটি প্রশ্নের উত্তর থেকে যদি তুমি কমপক্ষে যদি চল্লিশ তুলতে পারো তোমার প্লাস নিশ্চিত করা যায় অর্থাৎ সৃজনশীলের মধ্যে যদি তুমি চল্লিশ তুলতে পারো তোমার অ্যাপ্লাসটা নিশ্চিত করা যায় তোমাদের বইটাতে ছয়টা অধ্যায় রয়েছে ছয়টা অধ্যায়ের মধ্যে প্রথম যে অধ্যায়টা রয়েছে এখানে দুইটা পার্ট আছে একটা হচ্ছে আইসিটি প্রাথমিক ধারণা এখানে আইসিটির প্রাথমিক ধারণা আলোচনা করা হয়েছে এটা থেকে মোটামুটি তোমাদের প্রশ্ন আসে না যদিও আসে এটা মানে ক নাম্বারের প্রশ্ন আসবে জ্ঞানমূলক এরপরে চ্যাপ্টার ওয়ানের পার্ট টু হচ্ছে বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত তো এটা থেকে একটা সৃজনশীল প্রশ্ন তোমরা অবশ্যই পাবে দ্বিতীয় অধ্যায় হচ্ছে কমিউনিকেশন সিস্টেম ও নেটওয়ার্কিং এ অধ্যায় থেকেও একটা প্রশ্ন অবশ্যই পাবে এরপরে তৃতীয় অধ্যায় তৃতীয় অধ্যায়ে তোমার দুইটা পার্ট আছে একটা হচ্ছে সংখ্যা পদ্ধতি আর একটা হচ্ছে ডিজিটাল ডিভাইস তো এখানে এই একটা পার্ট থেকে সংখ্যা পদ্ধতি থেকে প্রতি বছর একটা করে প্রশ্ন আসে এবং ডিজিটাল ডিভাইস থেকেও একটা করে প্রশ্ন অবশ্যই আসে এরপরে তুমি যে অধ্যায়টা টাচ করবা সেটা হচ্ছে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম অর্থাৎ ডিবিএমএস এই অধ্যায় থেকে একটি প্রশ্ন আসে যদি মনে করো আইসিটি বিষয়ে তুমি ফেল করবা আইসিটি তোমার খুব কঠিন মনে হচ্ছে সো তুমি এই চারটা অধ্যায় থেকে প্রথম দ্বিতীয় তৃতীয় এবং ষষ্ঠ অর্থাৎ এই চারটা অধ্যায়ের বাইরে একটা চ্যাপ্টারও পড়বা না কেন কারণ তোমাকে লিখতে হবে পাঁচটা তো তুমি এই তিন চারটা অধ্যায় পড়লে তুমি পাঁচটা সৃজনশীল তুমি অবশ্যই অ্যান্সার করতে পারবা এই চারটা অধ্যায় যদি তোমরা পড়ো পাঁচটা যদিও না পারো চারটা ফুলই ফুল পারবা অর্থাৎ তোমার চল্লিশ অবশ্যই থাকবে যাদের ইচ্ছা আছে আইসিটি বিষয়ে তুমি এ প্লাস নিবে তো তোমার যে কাজটা করতে হবে তুমি এখানে চতুর্থ অধ্যায় এবং পঞ্চম অধ্যায়টা পড়তে পারো যারা এ প্লাস পেতে চাও এই চতুর্থ অধ্যায় বা পঞ্চম অধ্যায় যে কোনো একটা পড়লে চলবে তো এখন গেল তোমরা আইসিটি বিষয়ে কি কি পড়বে এরপর হচ্ছে তোমরা আইসিটি বিষয়টা কিভাবে পড়বে তো যেভাবে তোমাদের আইসিটি বিষয়টা পড়তে হবে আইসিটি বিষয়ে ভালো রেজাল্ট করার জন্য বা ভালো ফলাফল করার জন্য একজন ভালো স্টুডেন্ট হওয়ার জন্য আইসিটি বিষয়টা কিভাবে তুমি পড়তে পারো প্রথম কাজটা হচ্ছে তোমাকে ক্লাস লেকচার অবশ্যই পড়তে হবে অর্থাৎ তোমাকে ক্লাসে ও থেকে তোমার স্যারের ক্লাসটা তোমাকে পড়তে হবে এরপর তুমি যে কাজটা করতে পারো ভিডিও দেখতে পারো আইসিটি বিষয়ের উপর ইউটিউবের মধ্যে অনেক অনেক ভিডিও রয়েছে এবং এগুলো সিরিয়ালি পাওয়া যায় তো তুমি যে কাজটা করতে পারো ভিডিও দেখে আইসিটি বিষয়টা ক্লিয়ার করতে পারো অর্থাৎ ক্লাস করার পরে যদি ভিডিওটা তোমাদের কাছে থাকে এরপর তুমি কোনো একটা জায়গায় গেছো ফ্রি আসো ওই জায়গায় বসে ভিডিওটা দেখতে পারো এরপর তুমি তোমার বইটা মেন বইটা পড়তে পারো তো মেন বই পড়ার পরে তোমার যে কাজটা সেটা হচ্ছে তুমি নিজেকে যাচাই করবা তো নিজেকে যাচাই করার জন্য কিভাবে প্রশ্নগুলো হয় এবং কিভাবে উত্তর করতে হয় এগুলো দেখবা তো এগুলো দেখার জন্য তোমার প্রয়োজন গাইড বই তো এরপরে গাইড বইটা তুমি যদি একটু ক্লিয়ারলি দেখতে পারো তোমার জন্য আইসিটি বিষয়টা অনেক বেশি সহজ মনে হবে এবং আই প্লাস পাওয়াটা খুব সহজতর হবে গাইড বইটা দেখলে কিভাবে প্রশ্ন করা হয় এবং এই প্রশ্নগুলোর উত্তর তোমার কিভাবে দেওয়া যায় এই সম্বন্ধে তোমার একটা ভালো একটা ধারণা হয়ে যাবে তোমরা কয়েকটা নিয়ম ফলো করো যদি আইসিটি বিষয়টা পড়তে পারো আশা করি তোমরা ভালো একটা ফলাফল পাবে